নতুন সিরিয়ালে ফিরছেন আয়তাবে সহচরী টিপু ওরফে ইন্দ্রনীল, এবং ইন্দ্রনীলের নায়িকা হয়ে ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আয়তাবে সহচরী ধারাবাহিকের পর আবার নতুন সিরিয়ালে কামব্যাক করছেন টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন ধারাবাহিক। স্টারজল স্যার কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ করলেও অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জনপ্রিয়তা পেয়েছেন স্টারজল স্যার আয়তবে সহচরী টিপু চরিত্রে। এবার ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়ালের হাত ধরে ফিরছেন টিপু। যদিও ধারাবাহিকের নাম এখনও জানা যায়নি, তবে তার বিপরীতে দেখা যাবে এক জনপ্রিয় নায়িকাকে। নতুন সিরিয়ালে ইন্দ্রনীলের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ঋতব্রতা দে, যিনি এর আগে সান বাংলাতে কন্যাদান ধারাবাহিকে বিথির চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে ঋতব্রতা বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তবে অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রী ঋতব্রতাদের প্রথম সিরিয়াল স্টারজল স্যার এখানে আকাশ নীল টু ধারাবাহিকের হাত ধরে। এখানে আকাশ নীল সিজন টুতে তিনি ঝিনুক নামক একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। খুব শীঘ্রই সান বাংলায় কন্যাদান ধারাবাহিকটি শেষ হতে চলেছে, আর তারপরেই ইন্দ্রনীলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। এখানে বলে রাখি, ব্লুজ প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকটি কালার্স বাংলার পর্দাতে দেখা যাবে। তাহলে বন্ধুরা, ইন্দ্রনীল এবং ঋতব্রতার এই জুটিকে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।